हेलो एवरीवन, दिस इज रसेल रसेल फ्रॉम दुबई। ये मुहूर्ते हमें ऐसे हलो जुमेरा बीच एवं आमार पिछने अपना देखते पड़ते हैं वर्ल्ड सबसे नाम करा से होटल सेवन स्टार होटल बुर्ज अल अरब। तो हमें एखन जुमेरा बीचे आसी। आसले मुहूर्ते अपन के एक बीचर आशपाशा घूरिए देखान चेष्टा। हेलो ब्रदर, तो नो 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 दिस वे। তো এই মুহূর্তে আসলে বিচের যেই অবস্থান এবং সেখানে ঘোরার জন্য আসা, সত্যি আসলে আমি এখন বিচের একদম শুরু থেকে হাঁটতে হাঁটতে বুর্জ আল আরাবের দিকে যাব। এবং বুর্জ আল আরাব সম্পর্কে যদি বলি, আসলে বুর্জ আল আরাবটা এমন একটা সেভেন স্টার হোটেল যেখানে আসলে চাইলে ঢুকাও সম্ভব না, বিকজ এখানে ঢুকার আগে একজন কাস্টমারের বা একজন ব্যক্তির সমস্ত প্রোফাইল তাকে আগে দেখাতে হয় এবং তারপরে সেখানে চাইলে আসলে এন্ট্রি করা যায়। সত্যি এটা অনেক ব্যয়বহুল। তো লাস্ট কত 1 তারিখে, অর্থাৎ 1 তারিখে আসলে আমি যে আমাদের কোম্পানির প্রোগ্রাম ছিল বুর্জ আল আরাবে, সেখানে আমাদের গালা ডিনার প্রোগ্রাম হয়। সত্যি থ্যাংকস টু মাই কোম্পানি এত সুন্দর একটা অ্যারেঞ্জ করার জন্য। তো আমি এখন আসলে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করতেছি যে বুর্জ আল আরাবের দিকে আমি যাচ্ছি। তো বুর্জ আল আরাব সম্পর্কে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করা। সত্যি পানিগুলো খুবই স্বচ্ছ এবং অনেক সুন্দর দেখতে, মানে পুরোটাই অনেক সুন্দর। পানির ভিতরে কি আছে একদম দেখা যায়, এত নেট এন্ড ক্লিন। তো আস্তে আস্তে আমি বুর্জ আল আরাবের দিকে যাচ্ছি। বুর্জ আল আরাব ঠিক আমার সামনের দিকেই। তো এই বিচে আসলে ম্যাক্সিমাম যারা এই মুহূর্তে বিচে পানিতে আছেন, ম্যাক্সিমামই এখানে ইউরোপিয়ান লোকজন। আমাদের খুব বাংলাদেশ খুব একটা বেশি চোখে পড়ে না। তো যারা দেশ বিদেশে ঘুরে পছন্দ করেন, অবশ্যই আপনার তালিকাতে দুবাইটাকেও রাখবেন, কারণ দুবাই আসলে পর্যটকের জন্য অনেক সুন্দর। ও আচ্ছা, দুবাই পর্যটকদের জন্য আসলে সত্যি একটা সুন্দর জায়গা। তো যারা এখানে ঘুরতে আসবেন, তাদের এই বুর্জ আল আরাবটা আসলে সত্যি দেখার জন্য অনুরোধ করছি, কারণ এই বিচ এবং এই দুবাইয়ের এই কয়েকটি স্থাপনার জন্যই দুবাই এত বিখ্যাত। বিকজ বুর্জ খলিফা, বুর্জ আল আরাব হোটেল, আটলান্টাস, এই হোটেলগুলি আসলে ওয়ার্ল্ডের সবচেয়ে নাম করা বিল্ডিং বটে। কারণ দুবাই সেই জন্যই বিখ্যাত, কারণ দুবাই সব ধরনের রেকর্ড সৃষ্টি করার জন্য দুবাই সবসময় সবার আগের সব কিছু করে থাকে। এবং দুবাই সত্যি আসলে আমি গত 5 দিন যাবৎ দুবাইতে আছি। দুবাই হলো এই বিশেষ করে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে দুবাইতে এই এত পরিমাণ গাড়ি দেখা যায় রাস্তাঘাটে, যে গাড়িগুলির আসলে এই সাধারণত এগুলো আমরা খুব একটা বেশি আমাদের দেশে চোখে পড়ে না। দুবাইতে ওয়ার্ল্ডের সবচেয়ে নামি দামি গাড়িগুলো সব দুবাইতে দেখা যায়, যেটা সত্যি নিজের চোখে না দেখলে বিশ্বাস হয় না। যে গাড়িগুলোর নাম হয়তো আমরা কখনো শুনেছি, দেখা হয় নাই, সেটা আপনি দুবাইয়ের রাস্তাঘাটে অ্যাভেলেবেল দেখতে পারবেন। সুতরাং যারা ভ্রমণ প্রিয়াসী, তাদের জন্য আমার মনে হয় দুবাই একটি সুন্দর প্লেস। তো দুবাইতে আসলে ঘুরের জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। তো আমি ঠিক
এই মুহূর্তে বুর্জাল আরাবের কাছাকাছি চলে এসেছি। তো এখানে প্রচুর পর্যটক দেখা যায় বিভিন্ন দেশের। এই মুহূর্তে যাদেরকে দেখতেছি ওনারা মেবি জাপানিজ এবং চাইনিজ। আমার সামনে একটা টিম দেখা যাচ্ছে মেবি ইন্ডিয়া, এবং বাংলাদেশে খুব একটা বেশি চোখে এখনও পড়ে নাই, কারণ আমি 2012 সালে একবার দুবাইতে আসি, তখন আমি এই বিচে আরেকবার ঘুরে সৌভাগ্য হয়। তবে ওই দিন আমি বেশি সময় হাতে পাইনি, সে কারণে ভিডিওটা আপলোড করতে পারিনি। আজকে যেহেতু সরাসরি চলে আসলাম, সুতরাং সেই জন্য আসলে এখানে দেখার চেষ্টা করা। তো দুবাই সত্যি আসলে পর্যটকের জন্য অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে। দুবাই হচ্ছে সত্যি দেখার মতো একটা কান্ট্রি, এবং দুবাইতে আপনাদেরকে স্বাগতম। আমি হাঁটতে হাঁটতে কথা বলতেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করা। এই মুহূর্তে আমি একদম বুর্জাল আরাবের কাছাকাছি চলে আসছি। আপনারা দেখতে পারতেছেন বুর্জাল আরাবটা, আসলে দ্যাট মিন্স এটা একটা সমুদ্র, সমুদ্রের মধ্যে পাথর দিয়ে আসলে এখানে এটা করা হয়েছে। আপনারা আমার সামনেই দেখতে পারতেছেন সাগরের মধ্যে পাথর পালাচ্ছে, এবং এদিকেও পাথর ফেলে এটাকে প্রাকৃতিকভাবে এটাকে মানে পাথর ফেলে এখানে আসলে মেবি হয়তো অন্য আরেকটা হোটেল করা হবে, এই যে মেবি ডিসকভার ওপেনিং সুন, একটা নতুন হোটেল হবে, সেটার জন্য এটা করা হচ্ছে। সুতরাং এই হচ্ছে দুবাই থেকে আমার বর্তমান আপডেট। আমি একদম এই মুহূর্তে বুর্জাল আরাবের কাছাকাছি চলে আসছি। বুর্জাল আরাব এই মুহূর্তে আমার হাতের একদম কাছেই, আপনারা দেখতে পারতেছেন। নেক্সট টাইম আপনারা যখন ভিজিট করবেন, সো বুর্জাল আরাবের অন্তত আশেপাশে এসে হলো দেখে যাবেন, বিকজ দিস ইজ 7-star হোটেল ইন দুবাই। অ্যান্ড সো আপনাদেরকে আজকে আমি রাসেল এ পর্যন্ত বুর্জাল আরাবের পাশাপাশি চলে আসছি। সে পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।